নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছেন, ভোট কেন্দ্র দখল দূরের কথা, একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ করে দেয়া হবে। সকালে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। বলেন, নির্বাচনে পেশি শক্তির ব্যবহার অথবা কালো টাকা ছড়ানো হলে সাথে সাথেই আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে ব্যবস্থা নেবে প্রিজাইডিং অফিসার, তাতেও সমাধান না হলে ভোট কেন্দ্র বন্ধ করে দেয়া হবে। প্রয়োজনে পরবর্তীতে আবার ওই কেন্দ্রে ভোট নেওয়া হবে। যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে বলেও জানান ইসি আহসান হাবিব খান।